আর এই চেয়ারম্যান আসার পর সবকিছু আমাদের পরিবর্তন। চারধার প্রাচীর, জঙ্গল ছিল, মাস ছিল, সেগুলো সব তুলে দিয়ে অনেক সুন্দর করে প্রাচীর দিল, সেখানে প্লাস্টার রং চং করা হয়েছে। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে আজ গ্রামের মানুষের সেবা খাতগুলি প্রসারিত হয়েছে, মিলছে নানা সেবা, দিচ্ছে জনসেবা। এই জনসেবার মাঝে মৌলিক দায়িত্ব প্রধান যে পালন করছেন তা হলো জনপ্রতিনিধিরা। জনপ্রতিনিধিদের সদিচ্ছা যেমন রয়েছে, রয়েছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ। কিন্তু এসব অভিযোগের মাঝেও ভালো কাজ করে থাকেন অসংখ্য জনপ্রতিনিধি। তেমনি একজন জনপ্রতিনিধির কথা জানাবো দর্শক, নিয়ে যাব নওগাঁ জেলার চণ্ডীপুর ইউনিয়নে, যে ইউনিয়নটাকে আধুনিক একটি ইউনিয়নে পরিণত করেছেন, তৈরি করেছেন নানা সেবা খাত দিয়ে সমৃদ্ধ একটি ইউনিয়ন। নওগাঁ জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরের সমৃদ্ধ এক ইউনিয়নের নাম চণ্ডীপুর। জেলা শহর থেকে ছোট যমুনা নদী পার হলেই পিচঢালা আঁকাবাঁকা সড়ক যেতে হবে ইউনিয়ন পরিষদে। দুপাশে বিস্তৃত মাটির উর্বর জমির সবুজ ক্ষেত চোখ জুড়ায়। নানা জাতের সবুজ গাছপালা ঘেরা ছবির মতো গ্রাম, আর সেই গ্রামের কর্মব্যস্ত মানুষগুলো আপনাকে আপন করে নেবে। আর পৌষের রোদ ঝলমল দুপুরে মাটির মাঝে হলুদ সর্ষে ফুলে ভরা শোভা ছড়ানো চণ্ডীপুরের মাঠ নজর কাড়বে আপনারও। মোটর বাইকে কখনো সোজা সরু, আবার কখনো ত্রিভুজ আকার পথ মারিয়ে এগিয়ে চলা। এভাবে ছোটখাটো কয়েকটি মোড় পেরিয়ে আমরা পৌঁছাই চণ্ডীপুর ইউনিয়নে। ইউনিয়ন পরিষদ এক ঝলক দেখার পর মনটা নেচে ওঠে। অসাধারণ এক চিত্রপট হিসেবে সাজিয়েছেন পরিষদ ভবনকে, ধন্যবাদ দিতেই হয়। পরিষদ চত্বরে পা ফেলতেই বাহারি সব ফুলের ঘ্রাণ আপনাকে এক ভিন্ন পরিবেশে নিয়ে যাবে। বাতাসে হালকা দোল খাওয়া ফুলগুলো স্বাগত জানাবে তার নিজস্ব ভাষায়। আর এই অপরূপ দৃশ্য কিছু সময়ের জন্য হলেও মন মন্দিরে দাগ কাটবে তা বলার আর অপেক্ষা রাখে না। নানা সেবা নিতে বিভিন্ন বয়সের মানুষ প্রতিদিন আসেন ইউনিয়ন পরিষদে। গ্রাম আদালতের যতগুলো সেবা খাত রয়েছে তার জন্যই মূলত তৃণমূল মানুষ পরিশুদ্ধমুখী। যিনি সেবা দিবেন তিনি যদি চিন্তা চেতনায় মননশীল হন তাহলে ছবির মতো করে গড়ে তুলবেন তার পরিষদ, তার বলার দরকার পড়ে না। 5 বছরের জন্য ইউনিয়নবাসীর সেবার দায়িত্ব নেওয়া জনপ্রতিনিধিরা কতটা কাজের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেন তা নিয়ে যেমন রয়েছে প্রশ্ন, তেমনি ভালো কাজ করার মাধ্যমে অনন্য নজির সৃষ্টির মানুষও রয়েছে হাতে গোনা কিছু। তাও এখানেই থেকে যায়, থেকে হয়তো বা বিচার সালিশ করে যায়, সারা রাত পুয়া যায় তাও বাসায় যায় না। রাস্তাঘাট কাল ব্রিজ মানে যেটাই হোক, এই যে নদী খুরাত থেকে রাস্তাঘাট আমার চেয়ারম্যান ভাই চকচকে ঝকঝকে আর কি করছে। আমরা এখন ইউনিয়ন পরিষদে আসলে বা রাস্তাঘাট যদি আসি সবাই কয় তোমার চেয়ারম্যান ভাইয়ের মতো না, একটাও আমাদের চেয়ারম্যান জোটে নাই।
ভবনের সামনে জাতির জনকের ম্যুরাল। বঙ্গবন্ধু প্রেমের এক অনন্য নজির স্থাপন করেছেন চেয়ারম্যান বিদারুল ইসলাম। নিজের টাকা খরচ করে জাতির জনকের প্রতি অনুপম ভালোবাসার এই ম্যুরালটি নির্মাণ করেন তিনি। অনন্য কারুকাজে পাথরে বসানো সুন্দর এই ম্যুরালটি দেখতে আসা মানুষগুলো প্রশান্তি খোঁজেন ফুল বাগানের সুন্দর এ পরিবেশের কারণে। চারপাশে বাহারি সব ফুলের গাছ রোপণ করে সেগুলো নিয়মিত যত্ন করায় এখন ফুলের গাছগুলো সতেজ ফুলের রূপ লাবণ্য প্রকাশ করছে। পরিষদের মূল ফটকে দৃষ্টিনন্দন আলোকবাতির ব্যবস্থা করেছে, এর ফলে পরিষদ ভবনটি যেন রাতে আলোক রশ্মির শোভা ছড়ায়। চেয়ারম্যান বেদারুল ইসলাম শুধু কি সৌন্দর্য এমন শোভা ছড়িয়েই তার দায়িত্ব শেষ করেছেন? এখানে আমাদের ইউনিয়ন যেমন ছিল বাঘঝাড় জঙ্গল চেয়ার টেবিলের থাকা, আমাদের আমি মেম্বার তো ছিলাম, বসার মতো পরিবেশ ছিল না। সে মানে কোনি হালে চেয়ার ছিল, টেবিল ভাঙ্গা চেয়ার ভাঙ্গা, ইউনিয়ন মানে আসলে এমন একটা পরিস্থিতি মনে হয় যে ঢুকাই মুশকিল, মানে কুকুর বিড়ালও সেই রকম ঢুকবে না, সেই রকম পরিস্থিতি ছিল। এখন আমার এ যাবৎ যে রকম ছিল, আমি 5 বছর তো মেম্বারি করছি, এরকম বয়স্ক বিধবা বা কোনো কিছুই মনে হয় যে আমরা অত দিতে পারিনি, আর এই চেয়ারম্যান আসার পর সব কিছুই আমাদের পরিবর্তন। জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার জন্য নিরন্তর ছুটে চলেন চেয়ারম্যান বেদারুল ইসলাম। সালিশি নিষ্পত্তির মাধ্যমে গ্রামীণ শান্তি প্রতিষ্ঠা সহ ইউনিয়নকে গণমুখী করায় সব মানুষের পদচারণায় সরব থাকে পরিষদ ভবনটি। সেবা গ্রহীতাদের অর্থ খরচ করে শহর থেকে যেন সরকারি অনুদান না নিতে হয় তার জন্য সরকারি দপ্তর থেকে নিজের টাকা খরচ করে পরিষদ ভবনে সুফল পুষে দেন তিনি। সরকারি উপকার ভোগীদের আপন পর না ভেবে স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে নির্বাচন করায় ইউনিয়নের সততার অনন্য নজির স্থাপন করেছেন চেয়ারম্যান বেদারুল ইসলাম। চেয়ারম্যান বেদারুল ইসলাম ক্ষমতা হাতে নেওয়ার পর তার পরিষদের রূপ বদলের পাশাপাশি নিয়েছেন সড়ক ব্যবস্থার আমূল পরিবর্তনে নানামুখী কর্মপরিকল্পনা। তাই পুরো ইউনিয়নটি আজ পিচঢালা সড়কের মডেল গ্রাম হিসাবে পরিচিত পেয়েছে এই চণ্ডীপুর ইউনিয়ন। তার উন্নয়নের ছোঁয়া পরিষদ ভবনের পাশাপাশি ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে ছুটে চলেন। ভাঙ্গা সড়কে নিজের মাথায় মাটির ডালি তুলে সংস্কার কাজে ঝাঁপিয়ে পড়েন তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করা চেয়ারম্যান বেদারুল ইসলাম প্রধানমন্ত্রীর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে নিজেকে একজন কর্মী হিসাবে কাজ করে চলেছেন। সত্যিকার অর্থে ইউনিয়ন পরিষদটাকে যে সুন্দর যোগ করেছি এবং এই বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো যে দ্রুত দেবার চেষ্টা করছি, মূলত এটা আমার না, এটা আমার জননেত্রী শেখ হাসিনার কমেন্ট। আমি তার একজন সৈনিক, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, লালন করি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমি পালন করি, আর সেই নির্দেশটা পালন করার জন্যই আমি দিন রাত এই নিরলস পরিশ্রম করে যাচ্ছি যাতে মানুষের দ্রুত সেবা আমি দিতে পারি, এটাই আমার মূল টার্গেট। যে আমার নেত্রীর যে আদেশগুলো সে আদেশগুলো যেন বাস্তবে রূপ নেয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে তার জন্মদিনে 74 কেজি ওজনের কেক কেটে এতিম অসহায়দের মাঝে বিলিয়ে দেন। গ্রাম থেকে গ্রামে ছুটে চলা জনপ্রতিনিধি বেদারুল ইসলাম চণ্ডীপুর ইউনিয়নের আমূল পরিবর্তনে নানা গণমুখী পদক্ষেপের সুফল ভোগ করছে স্থানীয় বাসিন্দারা। গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা তুলসী গঙ্গা নদী ইউনিয়নবাসীকে দুভাগে বিভক্ত করে রেখেছিল।
স্থানীয় ঘনপাড়া নামক তুলসীগঙ্গা নদীতে 70 লাখ টাকা ব্যয়ে একটি সেতু ও একটি সড়ক নির্মাণের কারণে ভাগ্য খুলে যায় দুপারের হাজারো মানুষের। এই ইউনিয়নে উর্বর কৃষি ব্যবস্থায় বাণিজ্যিকভাবে মাদুর পাতি চাষ ও মাদুর পাটি বড় কারবার চলে স্থানীয় ত্রিমোহনী নামক হাটে। চাষিদের সহজ শর্তে ঋণ সহায়তা ছাড়াও মাদুর পাতির ন্যায্যদর নিশ্চিতে চেয়ারম্যান বেদারুল ইসলাম নিয়েছেন নানা পদক্ষেপ। মাদুর শিল্প আমাদের অঞ্চলে যেটা হচ্ছে এটার অন্যান্য এলাকায় আছে কিনা আমার তেমন জানা নেই, তবে এই শিল্পের সাথে আমাদের এই অঞ্চলের প্রায় 2-4-5 লক্ষ লোক জড়িত। অপসংস্কৃতির বেড়াজাল থেকে ইউনিয়নবাসীকে মুক্ত রাখতে চেয়ারম্যান বেদারুল ইসলাম লালন করেন দেশীয় খেলাধুলার চর্চা। শত কর্মব্যস্ততার মাঝেও সুস্থ ধারার আনন্দ বিনোদনে নিজেকে জড়িয়ে রাখেন সময় পেলেই। ১৪.৯৪ বর্গ কিলোমিটার আয়তনের 36,536 জন জনসংখ্যার 8টি গ্রাম ও 6টি মৌজা নিয়ে গঠিত চণ্ডীপুর ইউনিয়নকে আলোকিত করার মহান রূপকারের নাম বেদারুল ইসলাম মুকুল।